হকার সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজই বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রীর গড়া এই বিশেষ কমিটির সদস্যরা। বৈঠকে থাকার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ কমিটির অন্য সদস্যদের। এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী, সুতরাং এই কমিটিতে এরই মধ্যে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। যদিও এখনই হকারদের কোনো প্রতিনিধিকে বৈঠকে ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মিটিং করবে, সবাই আসছেন, তারপর আমাদের কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন ওইভাবে আমি চালাই। সবাই থাকবেন, অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে মলয় ঘটক সাহেব, আমাদের অতীন, দেবাশিস কুমার, আমাদের সিপি না, আগে আমরা আমাদের কোর্স অফ অ্যাকশনটা ঠিক করে তারপর টাউন বেন্ডিং করবো। এর মধ্যে কি সবকিছু মানে হকার নির্মাণ, আমরা প্রথমে হকার নিয়ে করছি, কালকে হকার নিয়ে। কোথাও আর বাদ নেই, এবারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বিক্রির অভিযোগ উঠল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে হচ্ছে সরকারি জমি বিক্রি। এখানেও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। অভিযোগ, তৃণমূল নেতাদের মদতপুষ্ট জমি হাঙ্গররা ঝোপ বুঝে কোপ মেরেছে সরকারি জমির ওপর। স্থানীয় কাউন্সিলরকেই কাঠগড়ায় তুলছে দল। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের ওয়ার্ড সভাপতির। দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের এই ঘটনা এখন ঢিঢির অব। জমি জবরদখল করে উঠছে বাড়ি, কোথাও আবার সরকারি জমির উপর তৈরি বাড়ির জন্য বন্ধ রাস্তা সম্প্রসারণের কাজ। অভিযোগ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বেহাত হচ্ছে খোদ তৃণমূল কাউন্সিলরের ইন্ধনে। এটা পুরোটাই ভিত্তিহীন। আমাদের পাড়ায় যদি কেউ ঘুরে বেড়ায় তাহলে বুঝতে পারা যাবে যে একটা পাড়াতে একটা কোনো কেউ এক্সট্রা বাড়ি করেনি, মানে কেউ যদি একটু বাথরুম দরকার হলে গ্যারেজ হলে সেই জায়গার মধ্যেই করছে সীমানা। বিরোধী পার্টি চক্রান্ত বলতে বিজেপি, তাছাড়া আর তো কারো এখানে ইয়ে করার তো নেই, ব্যাপার নেই। দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরমাতা লাভলি রায়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে। অভিযোগ, খোদ তৃণমূলের 24 নম্বর ওয়ার্ডের সভাপতি নিত্যানন্দ বৈদ্যের। কি ব্যাপার হলো, কি করে আবার কেন করছিস? তো ওই যে কাকু, ও অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কি অ্যাডজাস্টমেন্ট না, আমি আমার কাছ থেকে লাভলি রায় 40,000 টাকা নিয়েছে। তাহলে এই যে ঘটনা, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা তো কোনো কাজই করতে পারবো না, সব জায়গায় যদি টাকা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়। এদিকে এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত। তাই দেখা যাক, লেটস সি, সত্যি সত্যি কমপ্লেন যদি আসে আমরা দেখি, আমরা তো সবে চালু করলাম, এবার দেখি। ডেফিনেটলি আমি দায়িত্ব নেব যে বন্ধ হবে না, আমি যতদিন এই চেয়ারে থাকবো আমি কথা দিচ্ছি বন্ধ হবে না, এটা চালু থাকবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তড়িঘড়ি রং বদল শাসক নেতাদের। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। যদিও তৃণমূলের একাংশের দাবি, বিরোধীদের উস্কানিতেই এই অবস্থা। যে জমি দখলের ঘটনা, এটা বারংবার ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করেছিল। আজকে ওই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি NN বৈদ্য, তিনি নিজে অভিযোগ করছেন সরাসরি পুরমাতার বিরুদ্ধে। তাহলে আমরা যা বলছি সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সভাঘর থেকে বলতে হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূলের মধ্যে থেকে যারা সৎ ব্যক্তি আছেন, তারা যারা দুর্নীতিতে যুক্ত তৃণমূলের, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। অভিযোগের এখানেই শেষ নয়। রাস্তা তৈরি হচ্ছে, ডাবল লেন রাস্তা, এবং সেই রাস্তার কার্যত এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় তার কারণ, রাস্তার ধারে যে বাড়ি, দখলদার বাড়ি, সরকারি জায়গা দখল করে যে বাড়ি, সেই বাড়ি না ভাঙার কারণে রাস্তার কাজ বন্ধ। বিরোধীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের নির্বাচন যত এগিয়ে আসবে ততই এইসব দুর্নীতির অভিযোগ সামনে আসবে। তবে দলের একের পর এক কাউন্সিলরের নাম দুর্নীতিতে জড়ানোয় অস্বস্তিতে ঘাসফুল শিবির। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই আসানসোলের RSS ভবনে যান পুর আধিকারিকেরা। আচমকাই ভবনের কাগজপত্র দেখতে চাওয়া হয় আসানসোল পুর নিগমের তরফে। নির্মাণ অবৈধ হলে আগে কেন কাগজ দেখতে চাইল না স্থানীয় প্রশাসন?
বৃহস্পতিবার আবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণ নিয়ে সুর চড়ান মমতা। আসানসোলে আরএসএস এর বিল্ডিং ও অবৈধ নির্মাণ বলে দাবি মুখ্যমন্ত্রী। আমাকে মলয় কালকে বলছিল, কোন একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে, বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএস এর। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো, তা তুমি তাহলে আরএসএস এর বাড়ি কেন ভাঙবে না? কার্যত আরএসএস ভবন ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর মমতার এমন বক্তব্যের পরে আসানসোলের ধাক্কা এলাকার আরএসএস ভবনে পৌঁছলেন আসানসোল পুর নিগম ও পিএলএলআরও দপ্তরের আধিকারিকরা। দেখতে যাওয়া হয় ভবনের কাগজপত্র। যদিও কোন অভিযোগের কপি আরএসএস পাইনি বলে জানান আরএসএস এর সদস্য পীযূষ কান্তি গোস্বামী। আরএসএস ভবনের সব কাগজপত্র হাতে কেশব ভবনে, তাই সেগুলি আনার জন্য 15 দিন সময় চাওয়া হয়েছে বলে জানান পীযূষ কান্তি গোস্বামী। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমাদেরকে নোটিস করুন, আমি তো ই করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তাহলে নোটিস করছি, আমার নোটিস করুন, আমার ঠিক অফিসিয়াল এই যাবটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমার দিয়ে দেবো সব। বিভিন্ন পুকুর এবং জলাশয় বুঝিয়ে আপনার তৃণমূলের নেতারা যে প্রমোটারি ব্যবসা করছে রং রমিয়ে, সেগুলো আপনি দেখতে পান না? আপনি লোক দেখানো যে আপনি কতটা কনসার্ন এই সব বিষয়গুলো নিয়ে, 13 বছর আপনি কিচ্ছু জানতেন না, হঠাৎ করে আপনি জানতে পারলেন 13 বছর বাদে। যদি সত্যি পুকুর ভরাট করে আরএসএস এর কার্যালয় নির্মাণ করা হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী বলার পরে কেন পরিদর্শনে গেল প্রশাসন? কেন এতদিনেও চোখে পড়লো না প্রশাসনের? নাকি সবটাই প্রতিহিংসার রাজনীতি? আসানসোল থেকে প্রজ্ঞা ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।